স্বাগতম। আপনি হয়তো টিবি বা যক্ষা সম্পর্কে শুনেছেন, কিন্তু আপনি কি জানেন যে সুপ্ত লেটেন্ট টিবি মানে কি? বিশ্বের এক চতুর্থ ভাগ মানুষেরই এই রোগ আছে। আতঙ্কিত হবেন না, সুপ্ত লেটেন্ট টিবি এর অর্থ হলো টিবির ব্যাকটেরিয়া আপনার শরীরে সুপ্ত অবস্থায় আছে। যেহেতু তারা আপনার মধ্যে অসুস্থ হবার অনুভূতি জাগায় না, আপনি পরীক্ষা না করে জানতেও পারবেন না যে আপনার এই রোগ আছে। সুপ্ত টিবি আপনার মাধ্যমে অপরের মধ্যে ছড়াতে পারবে না, কিন্তু বেশি আশ্বস্ত হবেন না। সুপ্ত টিবি আছে এমন দশজনের মধ্যে একজন মানুষ ব্যাকটেরিয়া জেগে উঠলে পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়বেন। একে বলা হয় সক্রিয় টিবি, আর এটা আগে থেকে জানার কোনো উপায় নেই যে কার ক্ষেত্রে এটা হবে। যদিও এই সমস্যার একটা সমাধান আছে, আপনার সুপ্ত টিবি আছে কি না সেটা পরীক্ষা করে চিকিৎসা করাতে পারবেন। পরীক্ষা ও চিকিৎসা সহজ এবং বিনামূল্যে করানো যায়, বিশেষত যদি আপনি যদি ইউকেতে এমন কোনো দেশের থেকে এসে থাকেন যেখানে ব্যাপক হারে টিবি রোগ হয়, তাহলে আপনার পরীক্ষা করানোর জন্য কোনো ডাক্তারকে দেখান। যখন আপনার শরীরে থাকা টিবি ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় থাকে, আপনার অসুস্থ বোধ হবে না। যদি টিবি ব্যাকটেরিয়া জেগে ওঠে এবং সক্রিয় হয়, আপনি তখন অসুস্থ বোধ করতে শুরু করবেন। যেসব ব্যক্তিদের সক্রিয় বা অ্যাক্টিভ টিবি আছে, তাদের শরীরের আভাস দেখা দিবে। এগুলোর মধ্যে রয়েছে কাশি, জ্বর ও রাতে এত বেশি ঘাম হতে পারে যার ফলে বিছানার চাদর বদলাতেও হতে পারে। এছাড়াও হঠাৎ করে ওজন কমে যেতে পারে, যার কারণ আপনি ব্যাখ্যা করতে পারবেন না। খিদে কমে যাবে এবং ক্লান্তি বোধ হবে। কিন্তু আপনার যে সুপ্ত টিবি আছে সেটা পরীক্ষা না করে জানবার কোনো উপায় নেই। এমনকি আপনি যদি বিসিজি টিকা নিয়েও থাকেন, তবুও আপনার এটা হতে পারে। এমনকি আপনার যদি সক্রিয় টিবি নাও থেকে থাকে, তবুও আপনার এটা থাকতে পারে। বুকের এক্সরে থেকে সুপ্ত টিবি আছে কি না দেখতে পারা যায় না। এমনকি আপনি যদি এটা নাও মনে করতে পারেন যে আপনি এমন কারো কাছাকাছি গিয়েছিলেন যার সক্রিয় টিবি আছে, তবুও আপনার এটা থাকতে পারে। তবে দুশ্চিন্তা করার কিছুই নেই, সুপ্ত টিবি আছে কি না তার পরীক্ষা করানো খুবই সহজ। কেবল একবার রক্ত পরীক্ষা বা ত্বকের পরীক্ষা করাতে হবে। এটা আপনি আপনার জিপির থেকে করাতে পারেন এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। আপনি যদি গর্ভবতী হন, তবু আপনার পরীক্ষা করানো উচিত। পরীক্ষাটি মা বা শিশুর ক্ষতি করে না। পরীক্ষার ফলাফল গোপনীয়। আপনি যদি ইউকেতে এমন কোনো দেশের থেকে এসে থাকেন যেখানে ব্যাপক হারে টিবি রোগ হয়, তাহলে ডাক্তারের কাছে যান এবং সহজ ও বিনামূল্যের পরীক্ষার জন্য বলুন।